হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আজকে চলে এসেছি পৃথিবীর সর্ববৃহত্তম কৃত্রিম ফুলের বাগান দুবাই মিরাকেল গার্ডেনে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মিরাকেল গার্ডেন গার্ডেনের টিকিট মূল্য জনপ্রতি 55 দিরহাম, যা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 1375 টাকার মতো। বন্ধুরা, 2013 সালের 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মিরাকেল গার্ডেন উদ্বোধন করা হয়। দুবাই শাসক এটিকে উদ্বোধন করেন। যেদিকেই তাকাবেন বন্ধুরা, সেদিকে শুধু ফুল আর ফুল। বর্তমানে প্রায় 25 কোটি গাছের সমারোহ রয়েছে এই মিরাকেল গার্ডেনে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে আছে এক সুন্দরী নারী, যার চুলগুলো ভেসে আছে ফুলের মধ্যে। কি অসাধারণ লাগছে দেখতে। বন্ধুরা, মিরাকেল গার্ডেন মূলত বছরে 5 মাস বন্ধ রাখা হয় মরুভূমির উত্তপ্ত গরমের কারণে। নভেম্বরের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটিকে খুলে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা যদি এখানে আসেন আপনাদের মনেই হবে না যে আপনারা কোনো মরুভূমিতে আছেন। তো চলুন বন্ধুরা, আমরা সামনের দিকে যাই। বন্ধুরা, প্রতি বছর মূলত বাগানের রূপসজ্জা পরিবর্তন করে থাকেন এখানকার কর্তৃপক্ষরা। এখন আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন, পরবর্তীতে হয়তো আপনারা যখন আসবেন তখন কিছুটা পরিবর্তনও দেখতে পারেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হাতির ভাস্কর্য রয়েছে, বিভিন্ন কার্টুন চরিত্রেরও ভাস্কর্য রয়েছে। তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি আরও সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, মিরাকেল গার্ডেনের আয়তন প্রায় 27,000 বর্গ কিলোমিটার, যা 13টি ফুটবল মাঠের সমান।
বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ঘড়ির সামনে একটি গান পড়িয়ে তো সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এখন যেহেতু শীতের মৌসুম চলছে, তাই পর্যটকের ভিড় একটু বেশি। বন্ধুরা, এখানকার বেশিরভাগ পর্যটকরাই ইউরোপ ও এশিয়ান। বন্ধুরা, আপনারা যদি কাপল ঘুরতে আসেন, তাহলে এই জায়গাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, এখানে আপনারা ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। আপনারা যদি ছোট বাচ্চা থেকে থাকে, তাহলে এই জায়গাটি হতে পারে তাদের জন্য আদর্শ একটি ঘোরার জায়গা, কারণ এখানে রয়েছে পৃথিবীর সব বিখ্যাত কার্টুন চরিত্রের ভাস্কর্যগুলো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত এমিরেট এয়ারলাইন্সের বিমানটির এখানে, যেটিকে পুরোই সাজানো হয়েছে ফুল গাছ দিয়ে। বিখ্যাত বলছি এই কারণে, মিরাকেল গার্ডেন বেশ কিছু গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, তার মধ্যে এমিরেট এয়ারলাইন্সের এই বিমান হচ্ছে একটি। এবং পৃথিবীর সর্ববৃহত্তর ফুলের বাগান হচ্ছে এই মিরাকেল গার্ডেন। তো বন্ধুরা, আমরা এখন একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি, সেখান থেকে আমি আপনাদেরকে পুরো বাগানের ভিউটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, গত 3.5 ঘন্টা ধরে আমি এই বাগানে ঘুরে ঘুরে দেখছি। এখনও আমি পুরো বাগানের অর্ধেকটাও দেখতে পারিনি। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা পর্যাপ্ত সময় নিয়ে আসবেন। তো বন্ধুরা, দুবাই আসলে অবশ্যই মিরাকেল গার্ডেন ঘুরতে আসবেন, আপনাদের অনেক ভালো লাগবে এখানে আসতে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।